আমরা অনেকে বিভিন্ন মাধ্যমে সাউন্ড অথবা ভয়েস রেকর্ড করে থাকি। এই সাউন্ড এবং ভয়েস রেকর্ডের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নয়েজ। এই নয়েজটি দুইভাবে হতে পারে। আপনি যখন কোনো সাউন্ড অথবা ভয়েস রেকর্ড করবেন সেক্ষেত্রে আপনার পেছনে বা সাইডে বা আশেপাশে যে সাউন্ডগুলো হবে সেগুলো ব্যাকগ্রাউন্ডের নয়েজ। আরেকটি হচ্ছে সিস্টেম নয়েজ। আপনি যে মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে যে ভয়েসগুলো রেকর্ড করবেন আপনার মোবাইল এবং কম্পিউটারের যে সিস্টেমের একটি সাউন্ড রয়েছে সেই সাউন্ডটি রেকর্ড হওয়াই হচ্ছে সিস্টেমের নয়েজ রেকর্ড। তো আজকের এই ভিডিওতে আমি অডাসিটি দিয়ে কিভাবে আপনারা নয়েজ রিমুভ অথবা নয়েজ রিডিউস করতে পারেন সেটি দেখাবো। এছাড়াও আপনি অডাসিটি দিয়ে আপনার ভয়েসটাকে নয়েজ রিমুভের সাথে আরও স্ট্রংভাবে বিল্ড আপ করতে পারেন, আপনার ভয়েসটি আরও স্ট্রং শোনা যাবে। বর্তমানে আমার যে রেকর্ডটি শুনতে পাচ্ছেন অবশ্যই একটু স্ট্রং বা একটু ডাইনামিক পাচ্ছেন বা একটু ভালো পাচ্ছেন। আমি যদি ডাইরেক্ট আমার যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের রেকর্ডটি দেই অথবা মাইক্রোফোনের রেকর্ডটি শুধুমাত্র নয়েজ রিমুভ করে দেই সেক্ষেত্রে এতটা পাওয়ারফুল হবে না। এক্ষেত্রে আমি কিছুটা টুলস ব্যবহার করে থাকি। আজকে শুধু আমি আপনাদের অডাসিটির একটি বেসিক টুলস যেটি হচ্ছে নয়েজ রিডিউস বা নয়েজ রিমুভ কীভাবে করতে হয় সেটি দেখাবো। তো চলুন বন্ধুরা দেরি না করে স্ক্রিনে চলে যাই, এবং যাদের অডাসিটি নেই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার অডাসিটি ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আমরা স্ক্রিনে চলে আসলাম। ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা অডাসিটি ডাউনলোড করবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনার ডিভাইসের মধ্যে যে ডিফল্ট ওয়েব ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে সার্চ বারে লিখবেন AUDACITY, অডাসিটি লিখে সার্চ করবেন। অডাসিটি লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটি আসবে সেখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এই যে এখানে ডাউনলোড অডাসিটি অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং ওয়েট করার পর এখান থেকে অটোমেটিকলি অডাসিটি ডাউনলোড হওয়া শুরু করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। এখান থেকে ডাউনলোড হওয়ার পর আপনারা সিম্পলি এটাকে ইনস্টল করে নেবেন। আপনারা যেভাবে অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকেন সিম্পলি সেভাবে ইনস্টল করে নেবেন। তো আপনারা অডাসিটি ইনস্টল করার পর সিম্পলি এই যে এরকম একটি আইকন দেখতে পারবেন, এখান থেকে ডাবল ক্লিক করে আপনারা অডাসিটিটি ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে অডাসিটি ওপেন হয়ে গেছে। এই যে আপনারা এখানে লাল বাটনটি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে আপনাদের ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টপ বাটন, এখান থেকে সিম্পলি স্টপ করতে পারবেন। আর এই যে একটা দেখতে পাচ্ছেন আপনারা পজ বাটন, এখান থেকে ক্লিক করে আপনারা পজ করতে পারবেন আপনার রেকর্ড। তো রেকর্ড শুরু করার পূর্বে আপনারা যখন রেকর্ড করবেন এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন যেন আপনার রুমে যে পরিমাণ নয়েজ আছে নয়েজগুলো যেন ক্যাপচার হয়ে যায়। তো আমি এখান থেকে রেকর্ডে ক্লিক করছি। ফ্রেন্ডস, আমি রেকর্ডটি অন করে দিলাম। এখন আপনারা আমার এই অডাসিটি রেকর্ডটি শুনতে পাচ্ছেন। তো আমি আপনাদের এখন অডাসিটি থেকে নয়েজ রিমুভ করে দেখাবো। আমি এখান থেকে তো সিম্পলি আমি এখান থেকে রেকর্ডটি স্টপ করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবগুলো দেখা যাচ্ছে। এই যে আমরা প্রথমে যে 5-6 সেকেন্ড ওয়েট করেছিলাম, এই যে এটি মূলত হচ্ছে নয়েজ। আমাদের এতটুকু সরাইতে হবে, এতটুকু সরালে আমাদের পুরো রেকর্ডটি থেকে নয়েজ রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা লেফট ক্লিকে গিয়ে একটু মার্ক করে নেবেন, এতটুকু মার্ক করে নেবেন। এখান থেকে আপনার ইফেক্ট দেখতে পাচ্ছেন, ইফেক্টে যাবেন। ইফেক্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভয়েসের মধ্যে কী পরিমাণ নয়েজ আছে সেই অনুযায়ী এখানে একটি নাম্বার সিলেক্ট করবেন। আমি ডিফল্ট 10 ইউজ করছি। 10 ইউজ করার পর এখান থেকে গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ডবল ক্লিকে ফুলটা মার্ক করে নেবেন। এরপর আবার সেমভাবে ইফেক্টে যাবেন, নয়েজ রিডাকশন, অ্যান্ড দেন এখান থেকে ওকে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে নয়েজটা কী পরিমাণ নয়েজ রিমুভ হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু শোনাচ্ছি। ফ্রেন্ডস, আমি রেকর্ডটি অন করে দিলাম। এখন আপনারা আমার এই অডাসিটি রেকর্ডটি শুনতে পাচ্ছেন। তো আমি আপনাদের এখন অডাসিটি থেকে নয়েজ রিমুভ করে দেখাবো। আমি এখান থেকে তোমাদের শুনতে পারলেন, দেখলেন যে কী পরিমাণ নয়েজ রিমুভ হয়ে গেছে। এছাড়াও আপনার এই ভয়েসটিকে আরও স্ট্রং করতে পারবেন কীভাবে, আরও সুন্দরভাবে শোনাতে পারবেন কীভাবে, এই অডাসিটির মাধ্যমে আপনার ভয়েস আরও স্ট্রং করতে পারবেন।
তো এইছিল স্ক্রিন থেকে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ভয়েস অথবা সাউন্ড রেকর্ড থেকে নয়েজ রিমুভ করতে পারেন। তো নয়েজ রিমুভ করার পর আপনার ভয়েস অথবা সাউন্ড রেকর্ডটিকে কীভাবে আরও স্ট্রং করবেন, এই বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আনিশুর রহমান সাইনিং অফ, আসসালামু আলাইকুম।